মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা ছুটি ছিল সে তিনি দুমুজলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে চেপে আকাশপথেই খানাকুল এক এবং দুই নম্বর ব্লক পরিদর্শন করবেন। তারপর তিনি এখানে এসে এই প্রাথমিক বিদ্যালয়ে এসে প্রশাসনিক বৈঠক করবেন। কিন্তু যেটা দেখা যাচ্ছে কিছুক্ষণ আগের থেকেই কিন্তু এখানে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং প্রতিকূল আবহাওয়ার হয়ে যাওয়ার ফলে কিন্তু মুখ্যমন্ত্রীর যে এই সফর তার একটা জটিলতা তৈরি হয়েছে। কারণ এই যে স্কুল এই ঘোষপুর বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়, তার পাশের খেলার মাঠেই অস্থায়ী একটা হেলিপ্যাড তৈরি করা হয়েছিল মুখ্যমন্ত্রীর চপার অবতরণ করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে এই গত কিছুক্ষণের যে মুষলধারে বৃষ্টি হয়েছে তাতে কিন্তু এই হেলিপ্যাডটি একেবারে জলমগ্ন হয়ে গেছে এবং যার ফলে অবতরণ করার সেটা একটা সমস্যা তৈরি হয়েছে। এখন যে বিষয়গুলো দেখা যাচ্ছে প্রশাসনিক সূত্রে আমরা যেটা জানতে পারছি, তারা বিকল্প কি ব্যবস্থার কথা ভাবছেন। মুখ্য দুটি উপায় রয়েছে, একটা যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী খরচ কোথায় এখানে আসতে পারেন, এবং দুই হচ্ছে বিকল্প একটি ব্যবস্থার কথা তারা ভাবছেন যে আরামবাগের পল্লীশ্রীতে একটি স্থায়ী হেলিপ্যাড রয়েছে, যেখানে গত কয়েকদিনে আমরা দেখেছি যে সেনাবাহিনীর যে চপারে করে যাদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে দুর্গত এলাকা থেকে এবং যেই হেলিকপ্টারে তাদেরকে নিয়ে আসা হয়, সেই হেলিকপ্টারটিতে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করানো যায় কিনা সেই বিষয়টিও তো প্রশাসন চিন্তা ভাবনা করছে। বর্তমানে কিছুক্ষণ আগে এখান থেকে মুখ্যমন্ত্রীর যারা সিকিউরিটির দায়িত্বে রয়েছেন তারা সেই হেলিপ্যাডেও গেছেন পরিদর্শন করতে। কিন্তু আবহাওয়া যেভাবে প্রতিকূল হয়ে উঠেছে, যেভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাতে কিন্তু জটিলতা ঢুকেই যাচ্ছে। এবং একই সঙ্গে আরেকটা কথা বলে রাখি যে আমরা দেখেছি যে রূপনারায়ণের বাঁধ ভেঙে খানাকুল এক এবং দুই ব্লক একেবারে জলের তলায় চলে গেছে এবং যেভাবে বৃষ্টি হচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ প্রতিদিন তোমাকে। আমরা দেখতেই পাচ্ছি যে মুষলধারে বৃষ্টি চলছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন ঘড়াইয়ের সঙ্গে। সুমন, আমরা জানি যে আকাশপথে মুখ্যমন্ত্রীর আজ যাওয়ার কথা ছিল, কিন্তু যেভাবে হেলিপ্যাডে জল জমে গিয়েছে এবং যেভাবে বৃষ্টি হচ্ছে, আকাশপথে যাওয়াটায় যথেষ্ট জটিলতা সৃষ্টি হয়েছে। কি খবর রয়েছে তোমার কাছে? একেবারেই তাই, আকাশপথে যাতায়াতটা জটিলতা তৈরি হয়েছে, হেলিকপ্টারে যাওয়ার সম্ভাবনা নেই। এখন অবধি আমাদের কাছে একটা খবর নবান্ন সূত্রে জানা গেছে যে মুখ্যমন্ত্রী আকাশপথে হেলিকপ্টারে করে যাচ্ছেন না বন্যা দুর্গত এলাকাগুলো দেখতে, অর্থাৎ প্লাবিত যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে যাচ্ছেন না, তিনি সড়ক পথে যাচ্ছেন। এখন অবধি যেটা শিডিউল সেটা হচ্ছে তিনি নবান্নর পাশ থেকে বেরিয়ে যাবেন সোজা সড়ক পথে, বাড়ি থেকে তিনি বেরিয়েছেন, সড়ক পথে তিনি যাচ্ছেন উদয়নারায়ণপুর। উদয়নারায়ণপুর থেকে যে সমস্ত এলাকাগুলো রয়েছে জলে প্লাবিত এলাকা, সেই প্লাবিত এলাকাগুলো তিনি ঘুরে দেখবেন এবং সেখানকার প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলবেন। যেহেতু প্রবল বৃষ্টি হচ্ছে খানাকুল, ডাবগ্রাম এই সমস্ত অঞ্চলে, উদয়নারায়ণপুরে আবহাওয়াটা তার তুলনায় যথেষ্ট ভালো, সেই জন্য উদয়নারায়ণপুর যাচ্ছেন, হাওড়া জেলায় যাচ্ছেন। হাওড়া জেলা থেকে যাওয়ার পর তিনি হুগলি জেলার দিকে যাবেন, সেটা সড়ক পথেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণে মুখ্যমন্ত্রী আবার খারাপের কারণে হেলিকপ্টারে এই যে সফরটা আপাতত বাতিল করা হলো। ধন্যবাদ সুমন। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।